हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम। तो हमें एक टोकन अपने क्लेम कर देखा जो टोकन आपने क्लेम करते हम अवश्य अपना जो ट्रस्ट वॉलेटे अवश्य अपना बीएनबी थकते हैं एखान प्राय अपना सम्भवतः 28 বা 29 সেন্টের মতন বিএনবি এখান থেকে আপনার কেটে নেবে। সো যেহেতু আমার ব্যালেন্সে বিএনবি আছে সেক্ষেত্রে আমি এখান থেকে আমি এটা ক্লেম করব। তো ফার্স্ট আপনাকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে অ্যাডোব লিংক, ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং এরকম একটি পোস্ট দেখতে পারবেন। দেখেন এখানে নিচে ছোট্ট করে একটা পোস্ট, আপনি প্রথমে নিচে ওপরে যে লিঙ্কটা আছে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আপনি চেপে ধরে এই লিঙ্কে আপনি চেপে ধরে এটা আপনি কপি করে নেবেন। দেখেন আমি প্রথম লিঙ্কটা কপি করে নিলাম। নেওয়ার পরে আপনি যে ট্রাস্ট ওয়ালেটে আপনার বিএনবি চেনটা আছে, মানে আপনার স্মার্ট চেন বিএনবি আছে, সেই ট্রাস্ট ওয়ালেটে এসে আপনি ডি অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করে ওপরে সার্চ অপশনে এটা পেস্ট করে দেবেন। দেখেন আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে এটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এরকম আসবে, তারপর নিচে ডান অপশানে ক্লিক করবেন। সো আমি নিচে ডান অপশানে ক্লিক করে দিলাম এবং আপনাকে ফার্স্ট এখানে ক্লিক করতে হবে, ডান অপশানে ক্লিক করে এই জায়গাটায় ক্লিক করতে হবে। দেখেন এই জায়গাটায় ক্লিক করে আপনি স্মার্ট চেন করে দিবেন। সো আমি স্মার্ট চেন করে দিয়েছি। দেখেন এটা স্মার্ট চেন ক্লিক করে দেওয়ার পরে এরকম আসবে। সো এরকম আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে মূলত যে টোকেনটা আর্নিং করবো এসিএল টোকেন আর্নিং করবো। দেখেন এখানে এসিএল টোকেন আর্নিং করবো এবং এটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এখানে প্রায় জুনের 1 তারিখে এটা কিন্তু প্যানকেক সোয়াইপে লিস্টেড হবে এবং এটার আপনি পার্সেল করতে পারবেন 25শে এপ্রিল থেকে 31শে মে। এই এটার ভেতরে আপনি কিন্তু এই টোকেনটা পার্সেল করতে পারবেন, পাশাপাশি রেফার তো আছেই 50%। সো এটা কীভাবে কী করবেন আমি দেখাচ্ছি আপনাকে। এটা এখানে আসার পরে আপনাকে এই যে ক্লাইম অপশান দেখতে পাচ্ছেন এই ক্লাইমের পর ক্লিক করে দিবেন। ক্লাইমের পর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আপনাকে সরাসরি আপনাকে যে ট্রাস্ট ওয়ালেটে আপনার স্মার্ট চেইন বিএনবিটা আছে সেটাই আপনি কিন্তু এটা করবেন। তো দেখেন এখানে 37 সেন্টের মতো আমার বিএনবি কেটে নিবে এখান থেকে। এখান থেকে অ্যাপ্রুভ করে দিলে এটা কিন্তু কেটে নিবে। সো দেখেন এটা কিন্তু আমার কেটে নিয়েছে। তো কেটে নেওয়ার পরে আপনাকে এখানে আমি আর একটু বিষয় আপনাদের বলে যাই, এখানে গেট রেফারেল লিঙ্ক আছে নিচে, এই গেট রেফারেল লিঙ্কে ক্লিক করলে এখানে আপনি এখান থেকে আপনি এটা এই গেট রেফারেল লিঙ্কে ক্লিক করলে এরকম আসবে। তো আপনি এখানে নিচ থেকে এই কপি অপশানে ক্লিক করে এটা কপি করে নেবেন এখান থেকে। সো এবার আমি কী করব, এবার আপনি চলে যাবেন এখানে পোস্ট আসার পর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট অ্যাড্রেস, এই অ্যাড্রেসের পর একটা ক্লিক করে দিবেন। সো আমি অ্যাড্রেসের পর একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনি এখানে চলে আসবেন, আসার পর এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আপনি আপনার এখানে চলে আসবেন, আমি এটা কেটে দিচ্ছি দেখেন। সো এটা কেটে দেওয়ার পর আপনি ওয়ালেটে ক্লিক করবেন, এটা আমি ব্যাকে যাচ্ছি। সো এখানে ব্যাকে যাওয়ার পর এখানে কর্নারে ক্লিক করবেন, এই যে কর্নার, এই কর্নারে ক্লিক করে একটা এই যে সার্চে আপনি ওই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে এখানে নিচে ডান অপশান দেখতে পাচ্ছেন। সো ডান অপশান দেওয়ার ওখানে এটা দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসছে, এটা আমি অন করে দেবো পাশ থেকে অন করে দিয়ে এটার পর ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাকে এত পরিমাণ এসিএল টোকেন দিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এই টোকেনটা ক্লেম করে রাখলাম। সো এইভাবে মূলত আপনি ক্লেম করতে পারেন, এখানে বেশি বেশি করে আপনি এটা এই টোকেনটা কিনে রাখতে পারেন। এটা যেহেতু তারা বলেছে জুনের 1 তারিখে সম্ভবত এটা আপনার প্যানকেক সোয়াইপে লিস্টেড হবে, তো তখন লিস্টেড হলে আপনি এটা সোয়াইপ করে বিএন আপনার ইউএসডিটি বা বিইউএসডিতে নিতে পারেন বা অন্য কোনো এতে আপনি এটা সোয়াইপ করে রাখতে পারেন। তো এটা ছিল মূলত আজকে ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।